আমি রাষ্ট্রীয় অনুষ্ঠানের সভাপতি ছিলেন, সেখানে ছিলেন, সেখানে বর্ষা কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমাদের প্রিয় মেয়র ছিলেন, সেখানে আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল, এমনি ভাবে সমস্ত গণ্যমান্য লোক যুবলীগের সভাপতি ছিল, সকলে আমরা বক্তব্য রেখেছি। বক্তৃতার পরে যখন আমি বাইরে আসলাম, একটু আগে আসছি, তার কারণ হচ্ছে যে আমার শরীরটা খারাপ ছিল, আমি ডিসিশন করেছি যে আমি একা থেকে তাহলে তার দুইটা প্রাইসই হচ্ছে আসছি, এসে দেখি সামনে গন্ডগোল। কি ব্যাপার, এখানে কি হয়েছে পরে স্যার দেখেন, এই উপর থেকে ঠিক করে আমাদের গাড়িটা হয়ে গেল। তো গাড়িটা আমি দেখলাম, গাড়িটা অনেক দামি গাড়ি, একদম নতুন গাড়ি। ব্যবস্থা নিচ্ছি।
এখন ব্যবস্থা হচ্ছে, সর্বশেষ খবর হলো তাকে এখান থেকে উদ্যোগ করা হয়েছে, পরিসরে নেওয়া হয়েছে। 12 জন পুলিশ যারা পিটিয়েছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং পরিসরে উদ্যোগ করা হয়েছে। আগামী দিন ডিএজি সভায় আসবে, আমরা সবাই যাবো। সে কি অপরাধ করে নিয়ত তো খারাপ, আপনি কিচ্ছু না, তাহলে কেউ মানে নাই, ওখানে কোনো পাল্টাপাল্টি মারামারি হয় নাই, তারপরে সে হাতে ব্যান্ডেজ দিচ্ছে। আমি এসপি স্যার কাছে চেষ্টা করা হয়েছে, আমি আজ আগে কমিশনে দেখা করছি। আমি তো ওই ব্যান্ডেজটা কাটে, কোথায় আঘাত? নাই আঘাত, এ আঘাত করেছে তাকে। জামাতের শিবিরের লোক, তার বাবা বিএনপি বড় নেতা। আমরা পরিষ্কার বলেছি এইরকম আমি পাবো না, এবং আমরা পরিষ্কার, আমরা জানি যে ঢাকা খেয়েছিলাম, আমরা সেখানে জানিয়েছি অথরিটির কাছে এই কমিটি কিছু করবো না,
ঠিক আছে, আমরা পরে বলবো, ভালো থাকেন সবাই, আপনাদের কৃতজ্ঞতা।